তো তাদের জন্য স্পেশালি কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছ মনিটাইজেশনের জায়গায় চেকিং লিখে দিয়েছে চুরি ডাকাতি গুন্ডামি সমস্ত খবর আমি সারা দুনিয়াকে দিয়ে দিচ্ছি আর চেকিং চলছে কোনো প্রবলেম আছে কিনা দেখে নেবে যদি প্রবলেম থাকে তাহলে এটা মনিটাইজেশন অন করা হবে না সত্যি খারাপ থাকে তুমি খারাপ কিছু বলে থাকো ভিডিওর মধ্যে মানে ইউটিউবের ভিডিও বানালাম এডিট করলাম পোস্ট করলাম দেখতে মনে হয় খুব সিম্পল খুব ইজি আর ডলার আসছে না কি কামাই হচ্ছে না সেটা চিন্তা করো না গুড নুন এভরিওয়ান এখন বাজে 12:30 12:30 বাজে আর আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ শোচনীয় অবস্থা যেখানে সেখানে খেলা পাতি পাদর গাড়ি সব একসাথে ছটি ছিটিয়ে রয়েছে এটা বাড়ি নয় এটা আমার দেখে মাঝে মাঝে মনে হয় কি চিড়িয়াখানা তৈরি হয়ে গেছে চতুর্দিকে যে ডাইনোসরও খুঁজে পাবে যেটা অরিজিনাল জুতে পাবে না আমার ঘরে পেয়ে যাবে ছাদে আর ছাদে যাওয়ার সময় তোমাদের সামনে চলে আসলাম দেখা করতে এইরকম একটু উল্টো পাল্টা করে দেখা করতে খুব ভালো লাগে রোজ একঘেয়ে রান্নাঘর থেকে বা রোজ একঘেয়ে ঘর থেকে দেখা করার থেকে আমার মনে হয় একটু দেখা করাটা উল্টো পাল্টা হলে বেশি ভালো লাগে দরজাটা দিই না হলে বকেই যাবে তো চলো ছাদে যাই এক বালতি কাঁচা হয়নি মোটামুটি অল্প কটায় কাঁচা হয়েছে কিন্তু সবই ভারী ভারী জিনিস শীতের জিনিস তো সেই জন্য ছাদে না দিলে না আজকে আর শুকাবে না কালকে গিয়ে শুকাবে মোটা গেঞ্জি মোটা প্যান্ট এগুলো সব মেলে দিয়ে যায় এক চান্সে এখানে ক্লিপটাকে রাখি তো এখনই যে মেলে দিলাম না মোটামুটি 2:30 নাগাদ আসলে একদম ঝরঝর শুকনো পেয়ে যাব তো এই দেখো সমস্ত মেলা হয়ে গেছে আর প্রত্যেকটাতে ক্লিপ দিয়েছি যদিও আজকে সেরকম হাওয়া নেই আর ঠান্ডাও নেই মোটামুটি এখন 5 মিনিটও হয়নি আমি এসেছি বেশ রোদটা গায়ে লাগছে মানে একটা গরম গরম হালকা হালকা হয় না গরমকালে সেরকম একটা রোদ লাগছে বেশিক্ষণ ছাদে টিকতে পারবো না বুঝতে পারছি নিচে চলে যাবো কিন্তু মেলা আমার সমস্ত কাপড় চোপড় হয়ে গেছে ঠিক আছে তো এত সহজে তো আমি নিচে যাবো না কারণ ছাদে আসা হয় না আর ছাদে ঘুরতে কার না ভালো লাগে আর বিশেষ করে যদি পাশে থাকে অত সুন্দর একটা গঙ্গা তো পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে এখন একটা বাজেনি তো অলরেডি কিন্তু ওখানে ক্রিকেট প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো একটু জুম করে দেখাই গঙ্গা মায়ের দর্শন তোমরা যারা করতে চাও করে নাও যারা গঙ্গার কাছাকাছি থাকো না গঙ্গাকে দেখে মানে একেবারে দেখা হয়ে ওঠে না তো তাদের জন্য স্পেশালি কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গঙ্গা মাকে ভক্তি নজরে দেখতে চাইছো দেখো দেখিয়ে দিলাম কিন্তু তোমাদের গঙ্গা পুরোটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বললাম না যে রোদটা খুব তীব্র তো দেখো মানে গাছগুলো কেমন শুষ্ক শুষ্ক লাগছে ঠিক গরমকালে রোদ মানে লাগলে যেমন গাছগুলোর কালারগুলো ফেড হয়ে যায় সেরকম লাগছে কিন্তু এতদিন না একটা ময়েস্ট ব্যাপার দেখা যাচ্ছিল গাছের মধ্যে গ্রিন যেমন লাগে পাতাগুলো তো সেরকম লাগছিল আজকে হঠাৎ করে কেমন গাছগুলো মানে মনে হচ্ছে শুকিয়ে শুকিয়ে এসছে এতটাই রোদের তাপ এখন চলে আসছি রান্নাঘরে আর এখানে দেখো বাসনপত্র মেজে সমস্ত মাসি রেখে গেছে যদিও আজকে বেশি বাসন হয়নি কটা থালা আর কটা হয়েছে তো এখন এগুলো ঝটপটাকে ধুয়ে তুলে ফেলি আজকে এখনো পর্যন্ত রান্না হয়েছে ডাল এখানে আছে ডিম সেদ্ধ আর করেছি আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি কালকের 2 পিস না 3 পিস মাংস বেঁচে গেছে যেটা করেছিলাম আর এখানে আছে ভাত তো এখন হবে এই ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে এখন ডিমের কারি করে ফেলবো
আদা বানা সমস্ত মশলা একসাথে দাবে সমস্ত মশলা একসাথে বেটে বুটে নিয়ে ডিম সিদ্ধ করাই ছিল রান্না হতে এতটুকু টাইম লাগলো না ঝটপট করে করে ফেললাম তো আমি যখন এইভাবে রান্না করি না মানে রান্নাই মানে মশলা বাটার কষ্ট নেই তারপরে রান্না হতে কষ্ট নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাস যেহেতু এখন সব ঘরে ঘরে তখন আমি খুব ফিল করি যে আমাদের মা মাসিরা একটা সময় কত কত পরিশ্রম করতো তাই না বলো মাকে দেখতাম সমস্ত মশলাগুলো তারপর মাসিদেরও দেখতাম যদি পিকনিক থাকতো সবাই মিলে বা ধরো মাসি কোনো কারণে নিমন্ত্রণ করে আমাদের খাওয়াচ্ছে তো তখন দেখতাম যে সমস্ত মশলাগুলো ছাড়িয়ে ছুড়িয়ে নেওয়া একটা কাজ সেগুলোকে আলাদা আলাদা করে শিলপাটায় রেখে বাটা একটা কাজ তারপর তো রান্নার ব্যাপারটা থাকতোই সেটাও সেই উনুনের আঁচ বা স্টোভ ধরিয়ে করা হতো দেখতাম মানে তখনকার কথা বলছি যখন গ্যাস ট্যাস অতটা প্রচলিত ছিল না ঘরে ঘরে মানুষের হাতের কাছে চাইলে গ্যাস পেয়ে যাচ্ছি এরকম অবস্থা যখন ছিল না তো দেখতাম যে উনুনটা আছে যাতে না নেমে উনুনের আছে যাতে না নেমে যায় তার মধ্যে কয়লা দিয়ে রাখা তারপর ওই যে কি বলে ঘুটা নাকি ওই সব দিয়ে রাখা তো ছোটবেলায় এগুলো দেখতাম মাকেও দেখতাম যে ডেলিকা ডেলি রান্না করতো ওই শিলপাটায় ঘটাং ঘটাং একটা আওয়াজ হলো মানে মায়ের ওই চুড়ির আওয়াজ আর ওই শিলপাটার একটা ঘটাং ঘটাং বাটাবুটির আওয়াজ শুনলেই বুঝতে পারতাম যে আজকে মশলা এত কোনো রান্না বান্না চলছে তো যাই হোক সেটাই ভাবি এখন মানে চুটকিতে মশলা করে ফেলছি কোনো টাইমই লাগছে না এখন মশলা বাটার ক্ষেত্রে যদি মানে কখনো কোনো কারণে কারেন্ট অফ থাকে কোনো কারণে কারেন্ট না থাকে বা মিক্সিটা একটু প্রবলেম করছে তখন মানে ঝামেলা এত লাগে না কি বলবো আর এগুলোকে আমি খুব মানে ফিল করি যে আমাদের মানে আমাদের মা মাসিরা কতটা পরিশ্রম করে রান্না করতো ডেলিকার ডেলি একদিনের জন্য তো না রোজ এমনকি আগেকার দিনের ব্যাপার ছিল দুবেলা করে রান্না হবে এখন যেমন আমরা একটু বেলাই করলে কি হয় দুবেলার একসাথে করে রাখি আমি যেমন ডিমের ঝোল দুবেলার জন্য করে রাখলাম মানে ডিমের কালিয়েটা করলাম তো বললাম আগেকার দিন আমার এইসব ছিল যে ওবেলাটা এবেলা খাবো না সন্ধে হয়ে গেলে নাকি সকালের খাবার জাল দেওয়া খাবার খেতে নেই হ্যান ত্যান প্রচুর অনেক কিছু ছিল যাই হোক দিন যত উন্নত হবে তত সুযোগ সুবিধা মানুষ ভোগ করবে এটাই হচ্ছে বাস্তব তাই না একটু ঠান্ডা মাথায় ভাবলে না এগুলো ভাবতে মানে অবাক লাগে এখনকার দিনে যাগে দাঁড়িয়ে আর খুব কষ্টও লাগে যে সত্যি তারা কত কষ্ট করে গেছে একটা সময় এখন বাজে প্রায় 2:30 তো ভিডিওটা এখন আপলোডে বসিয়েছি দেখতে পাচ্ছ মনিটাইজেশনের জায়গায় চেকিং লিখে দিয়েছে তো এটা যতক্ষণ না মানে অন করছে মনিটাইজেশন ততক্ষণ আমি এটাকে আপলোড করতে পারবো না আনলিস্টেড করে রাখতে হচ্ছে কারণ না হলে কিন্তু এইটাতে কোনো প্রবলেম আছে বোঝাবে আর চেকিং চলছে কোনো প্রবলেম আছে কিনা দেখে নেবে যদি প্রবলেম থাকে তাহলে এটা মনিটাইজেশন অন করা হবে না যদি প্রবলেম না থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে অন করে দেবে তো দেখা যাক কী হয় কটায় ছাড়তে পারি তো থ্যাংক গড এটা দেখো মনিটাইজেশন অন করে দিয়েছে গ্রিন ডলারটা শো করছে তার মানে এটা কিন্তু রিভিউ হয়ে গেছে এটার মধ্যে কোনো প্রবলেম নেই এটাকে আমি এখন পাবলিশ করতে পারবো আর এটা মোটামুটি টাইম নিল 5-7 মিনিট আমাদের এখন খাওয়া দাওয়া হলো এখানে অনেক সকালবেলায় এই দাঁড়া সব চলতে গাড়ি চলছে তো এখানে অনেক সকালবেলায় ডালটা করেছিলাম এটা এখন যাবে ফ্রিজে আর বাদ বাকি রান্না সবই বেলার দিকে হয়েছে ওগুলো ফ্রিজে রাখবো না যাবে ফ্রিজে আর এই দেখো ধনে পাতা আমি রেখেছিলাম দুদিন হয়েছে সবে একদম শুকিয়ে গেছে দেখেছো এগুলো প্লাস্টিকে যে ভরে রাখবো কেটে এই গোড়াটা কেটে যদি প্লাস্টিকে ভরে রেখে দিই তাহলে একটু 7 দিন মতো ঠিক থাকতো কিন্তু ওই গাফিলতি করা হয়নি আর কাজের ফাঁকিবাজি ধনে পাতাগুলো পরে না বেটে দিতে হবে মশলার সাথে আর এখানে আছে দুটো পরোটা আর আছে দুটো রুটি আজকে হচ্ছে ময়দার রুটি করেছিলাম আটার রুটি করিনি একসাথে ময়দা মেখে করে ফেলেছিলাম সকালবেলা যেহেতু আমরা পরোটা খেয়েছি তো ওই দুটো পরোটা বেঁচে গেছে ওই দুটো বিকেলে বড় ছেলে খেয়ে নেবে আর রুটি দুটো আমার হাজবেন্ড এসে খাবে ফুলকপির তরকারি দিয়ে আর ওই 2 পিস মাংস আছে দেখালাম মাটন কালকের তো সেইটা দিয়ে ওই দুটো রুটি খেয়ে নেবে ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো সকাল থেকে মনে হয় যুদ্ধ এই টিফিন কররে এই রান্না কররে তারপর সব সে যখন খেতে বসি তখন গিয়ে মনে হয় যেন না একরকম হলো দৌড়াদৌড়ি যে লাফালাফি সকাল থেকে চলে সেটা এন্ড হলো এই দুপুরের পর থেকে তার কোনো প্রেশার নেই তো ওই দুটোকে ঘাড় ধরে শোয়াবো ঘুমাতে ঘুমাতে প্রায় এখনো 1 ঘন্টা 1 ঘন্টাখানি তো লাগাবে খেলতে খেলতে তো আমি ততক্ষণে ভিডিও টুডিও দেখবো আমার যদি কিছু কাজ থাকে তাহলে সেগুলো করবো আর ওই ভিডিওটা আপলোড করে দিয়েছি এত একদিন চেকিং এ এত টাইম নেয় মনে হয় যেন ওর মধ্যে আমি চুরি ডাকাতি গুন্ডামি সমস্ত খবর আমি সারা দুনিয়াকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এমন একটা ভাব দেখায় যখন আমরা আপলোড করি তখন ওটাকে পাবলিক আনলিস্টেড এভাবে করা থাকে তো ওটা যখন আনলিস্টেড করে ওটাকে পোস্ট করে দিই তখন কেউ দেখতে পাবে না
একমাত্র ইউটিউবে দেখতে পাচ্ছে, তো সেইটাকে থরলি চেক আপ করে, থরলি চেকিং মানে পুরো চেকিং এর মধ্যে দিয়ে ভিডিওটা যাবে। ওইখানে যদি ওনাদের ভুরু একটুখানি পাকা হয়, মানে একটু যদি মানে চিন্তার ভাস থাকে যে এই ভিডিওটা কিছু পাচ্ছি, তাহলে সাথে সাথে চেকিং এ ফেলে রাখবে। তারপর যদি খুঁজে পেতে হাতরে ফাতরে কিছু পায়, তখন ওইটাকে মানে ওটার সম্বন্ধে ওই ভিডিওটার সম্বন্ধে রিপোর্ট করবে। যদি সত্যি খারাপ থাকে, তুমি খারাপ কিছু বলে থাকো ভিডিওর মধ্যে, মানে কমিউনিটি গাইডলাইনের বাইরেও যদি তুমি কিছু বলে থাকো, তাহলে ভিডিওটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে ওটাকে প্রাইভেট করে রাখলেও হয়, আর যদি ওরা বলে ডিলিট করতে হবে, না প্রাইভেট করে রাখলেও হবে বা আনলিস্টেড করে রাখলেও হবে, যে পাবলিক যাতে না দেখে। আর যদি তুমি মনে করো তোমার ওর মধ্যে ভিডিওর মধ্যে এমন কিছুই নেই, ওনারা ভুলবশত ওটা করছে, তখন রিভিউ তুমি ওটাকে পাঠাতে পারো। তো আমার এরকম একবার হয়েছিল, রিভিউ পাঠিয়ে দিয়েছিলাম, আমি আমি ওটাকে পাবলিক করে দেব, আমি ওটাকে পাবলিশ করে দেওয়ার পর দেখছি কি যে ফাট করে ওরম কমিউনিটি গাইডলাইনের খিলাফ বলে আমাকে একটা মেল করে দিয়েছে, আর ওটাকে মনিটাইজেশনটাকে অফ করে মানে ক্রস করা আছে। তো আমি সাথে সাথে ওখানে অপশন থাকে, আমি রিভিউ পাঠালাম। তো পাঠানোর মোটামুটি ওই ঘন্টা দেড়েক পর ওই মনিটাইজেশন আমার অন করে দিয়েছে। আর যদি অন না করতো, তাহলে আমি ওই ভিডিও নিয়ে আমার বিপদে পড়তাম, বহুত ক্যাচাল, বহুত মানে ইউটিউবের ভিডিও বানালাম, এডিট করলাম, পোস্ট করলাম, দেখতে মনে হয় খুব সিম্পল, খুব ইজি, আর এমন কি কাজ তা নয়। ওর মধ্যে প্রচুর অপশন থাকে, ওর মধ্যে প্রচুর মানে কি বলবো, স্টেপ মেপে মেপে এগোতে হয়, একটা থেকে একটা স্টেপে, মানে একটা থেকে একটা ভুলে পা দিলেই ঘেঁচাং পুরো। আর কোনো ভিডিওতে প্রবলেম হলে দেখো মনিটাইজেশন অন হবে না বা ডলার আসবে না, সেটা তো পরের কথা। আগে হচ্ছে কোনো ভিডিওতে প্রবলেম থাকলে চ্যানেলটার একটা বাজে রিভিউ হয়ে যেতে পারে, সেখান থেকে চ্যানেল ডিলিটও হতে পারে, এই ভয়গুলোই থাকে। ডলার আসছে না কি কামাই হচ্ছে না, সেটা সেইটা চিন্তা করি না, সেই চিন্তা লাগে হচ্ছে চ্যানেলটার কোনো মানে এফেক্ট না আসে। তো এখন আমি একটু ইয়েটা বার করবো, ওই রান্নাঘরের ডাস্টবিনটাকে বার করে দেবো, কারণ আমাদের সুইপার আস্তে আস্তে প্রায় চারটে বাজায়, চারটে কি পৌনে পাঁচটাও হয়ে যায়, ওই নিয়ে নিয়েছি। আর তখন শুয়ে থাকে তো, তখন আর ইচ্ছা করে না ওই বেল টিপলে উঠে গিয়ে আমাকে, সে আমার এ কোথায় ছুটি, কোথায় গড়ে আছে ছুটি, কোথায় গড়ে আছে, তো তখন আর ইচ্ছা করে না যে ওই উঠে গিয়ে ডাস্টবিনটাকে বার করে দিই। ওই জন্য আমি খেয়ে দিয়ে উঠে হাতটা মানে খেয়ে দিয়ে উঠে কমপ্লিট হলে সব কিছু এটো পেটো ফেলে ডাস্টবিনটাকে বাইরে রাখি। আর বলা আছে উনি এসে ওনার মতো তুলে নিয়ে চলে যান নোংরা, পরে সন্ধ্যেবেলায় গিয়ে আমি এই ডাস্টবিন তুলে নিয়ে ফিরে আসি, ঠিক আছে। আর এখন ছাদে যাবো না, জামা কাপড় শুকাচ্ছে, ওর বর আসলে তারপরে যাবো। তো এই চলে আসলাম ছাদে, আর আমার পিছনের আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মানে কেবলই সানসেট হয়েছে আর কি, পুরোদমে এখনো হয়নি, হচ্ছে কি অপূর্ব লাগছে। তো এই সন্ধ্যে সন্ধ্যে লাগার আগে আর ভোর হওয়ার সময় দেখবে পরিবেশটা একদম অন্যরকম লাগে, তাই না? ওইদিকে গঙ্গার পাড়ে সমস্ত লাইট জ্বলে গেছে, দেখো সব খেলছে, আর কেমন একটা কুয়াশা কুয়াশা পড়ছে দেখেছো, গঙ্গার ওই পাড়টা বোঝা যাচ্ছে ওদিকটায়। ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে, পাখিরা ঘরে ফিরছে, ওই দিকে একটা ছোট্ট স্টার দেখা যাচ্ছে, এরা ক্যামেরায় ফোকাস করতে পারছি না, একদমই ছোট্ট। তো এখন এগুলো চটপট তুলে নেব, এখানে ক্লিপের ব্যাগও এনেছি, আর আর ওইদিকে দেওয়া হচ্ছে আজান, তবে আজান পড়লে না আর আমার কানে আসলে আমার কেন মনটা খারাপ হয়ে যায় কি জানি, খুব খারাপ লাগে মনটা আজানের এই শব্দে। যাই হোক তুলে নিই চটপট করে, নিচে যাব, হাজবেন্ড এসে গেছে, ওকে খেতে দেব, ওয়েট করছে, ঠিক আছে চল। এই হচ্ছে পান্ডার চেহারা,
পান্ডাল এক প্যাকেট সিন হয়ে গেছে, কারণ এটাকে আমি ধোবো, তার জন্য সমস্ত কার্টনগুলো বার করে একটা এই প্যাকেটের মধ্যে রাখলাম। কালকে এটাকে সার্ফে জলে ভিজিয়ে রাখবো, একদম পরিষ্কার হয়ে যাবে, তারপরে আবার এই টুকরোগুলো ভরে দেবো। রান্নাঘরে ভাতটা বসিয়ে দিলাম আর দিলাম একটু আলু হচ্ছে ভাতে। আর আজকে দেখো একটু বিকালবেলা বেরিয়ে ঘি নিয়ে এসেছে, এই ঘিটা না আমাদের মানে সামনে দোকানে বিক্রি করে, ভীষণ ভালো ঘি। ওনাদের আদি বাড়ি হচ্ছে ফুলিয়ায়, তো ফুলিয়া থেকে একদম বাড়ির যে গরু সেই গরুর দুধের ঘি এটা। এই ঘিটা না গরমকালে যখন আনে বেশ মানে স্বচ্ছ টাইপের ঘি হয় না, ওই টাইপের দেখতে হয়। আর এখন তো শীতকাল বলে জমে গেছে, কিন্তু এত সুন্দর গন্ধ না কি বলবো। তো সেই জন্য একটু আলু ভাতে বেশি করে দিয়েছি। আলু হচ্ছে আমি শুধু আলু ভাতে ঘি দিয়ে আর ওই ডিম আছে সকালে ডিম দিয়ে খেয়ে নেবো। আমার আলু ভাতে বা ফেনা ভাতে হলে ঘি হলে আর কিছু চাই না। এখানে নিয়েছি আটা, কারণ কালকে হাজবেন্ড একটু টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে ভাত আর টিফিন নিয়ে যাবে, তো রুটি বানাবো। সেই জন্য আটাটা আজকে রাতে মেখে রাখবো, কারণ সকালে উঠে যাতে ঝটঝট করে মানে রান্নার সাথে সাথে রুটিটাও মানে করে ফেলতে পারি, ঠিক আছে। আর কালকে হবে একটু চিকেন, তার জন্য সন্ধ্যাবেলায় বসে বসে এরকম এখানে হচ্ছে আদা রসুন সমস্ত ছুলে টুলে রাখলাম, আজকে আর বাটবো না, এটা কালকে সকালবেলা উঠে বেটে মাংসটা বসিয়ে দেবো। মাংসটা হয়ে গেলে তারপরে ভাত ডাল ফাল তো থাকবেই পাশে বসানো, রুটিটা করে ফেলবো। এই জন্য আমি আটাটা মেখে রাখছি, তাহলে আমার কাজের সুবিধা হবে। তাহলে চলো আজকে আমার ব্লগটা এটুকুই থাকলো, অনেক রাত হয়ে যাচ্ছে, এখন আমি কাজগুলো টুকটাক করে সারি, আবার আমি তোমাদের সঙ্গে দেখা করতে আসছি অন্য ব্লগে, ঠিক আছে। ততক্ষণ সকলকে গুড নাইট অ্যান্ড টাটা।